দোয়া শিখিয়ে দেব দোয়া শিখিয়ে রাজি আছেন সবাই কারা কারা রাজি আছেন দোয়া করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন নবীজির সাহাবী আমি অনেকগুলো ঋণে ঋণগ্রস্ত ঋণে জর্জরিত আমার ঋণ পরিশোধ করবার মতো কোনো সাধ্য নাই ঋণী ব্যক্তিকে জাকাতের টাকাও দেওয়া যায় আপনারা জানেন ঋণ পরিশোধ করতে হবে তাহলে আপনি আমাকে কিছু দান করেন নবীর সাহাবী হযরত আলী অনেক বুদ্ধিমান ছিলেন কথা বলেন ঠিক কিনা বুদ্ধিমান সাহাবী সহজ পদ্ধতি বলে দিলেন আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না কোনো পয়সা দিতে পারবো না কোনো দান করতে পারবো না কিন্তু আল্লাহ নবীর কয়েকটা একটা হাদিস থেকে কয়েকটা কথা শিখিয়ে দিব কয়েকটা বাক্য শিখিয়ে দেব তুমি যদি এই কথাগুলোর উপর আমল করতে পারো তাহলে তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তাও আমার আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করে দিবেন বলেন সুবহানাল্লাহ উপস্থিতি দোয়াটা বলে আমি শেষ করছি দোয়াটা কি নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন এই দোয়াটা তুমি বেশি বেশি পড়ো তাহলে তোমার ঋণ মুক্ত হয়ে যাবে আপনারা এই দোয়াটা শিখে নেবেন দোয়াটা হলো এই আল্লাহুম্মা জিনি বি হালাল